নমস্কার। 2022 জানুয়ারি, 2022 সালের জানুয়ারি মাস, ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের কি থাকছে কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য, যাকে আমরা বলি রাশি ফল, অর্থাৎ রাশি ভিত্তিক বা সাইন ভিত্তিক যে ফলাফল, এই রাশি ভিত্তিক ফলাফল জানতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় সেটা হলো এই সময় আমাদের সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে কি থাকছে গ্রহগত অবস্থান, কি থাকছে প্ল্যানেটারি পজিশন, ট্রানজিট বা গোচর ইত্যাদি, বা যাকে আমরা কারেন্ট প্রগ্রেশনও বলতে পারি, বিভিন্ন পরিভাষায় আমরা বলতে পারি। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য যেটা প্রথমেই বলে নেব সেটা হচ্ছে, যাদের রাশিটি ধনু লগ্নটি অন্য কিছু তাদের জন্য এই প্রেডিকশন, যাদের লগ্নটি ধনু রাশিটি অন্য কিছু তাদের জন্য এই প্রেডিকশন, যাদের রাশি লগ্ন উভয়ই ধনু তাদের জন্য তো অতি অবশ্যই এই প্রেডিকশন। কি থাকছে গ্রহ অবস্থান ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে আমাদের সোলার সিস্টেমে বা আমাদের সৌরমণ্ডলে? ধনু রাশিতে পুরো মাসটাই, অ্যাটলিস্ট পুরো মাসটাই আমি বলবো, 29 জানুয়ারি পর্যন্ত তাদের রাশি লগ্নে কিন্তু শুক্র বক্রগতিতে থাকছে। 29 জানুয়ারি শুক্র মার্গী গতিতে ফিরছে, শুক্র পুরো মাসটাই ধনুতেই অবস্থান করছে। 29 জানুয়ারি অবধি বক্রগতিতে, 29 জানুয়ারির পর সে মার্গী গতিতে ফিরছে। সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে থাকছে শনি বুধ। বুধ 14 জানুয়ারি বক্রগতিতে যাচ্ছে এবং 14 জানুয়ারি তাদের সেকেন্ড হাউসে রবি এসে জয়েন করছে, এবং 14 জানুয়ারি পর্যন্ত এই বক্রগতি শুক্রের সঙ্গে থাকছে রবি, এবং সেখানে 16 জানুয়ারি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল এসে জয়েন করছে 16 জানুয়ারি। সুতরাং রাশিতে রবি থাকছে, শুক্র থাকছে বক্রগতির এবং মঙ্গল থাকছে এই জানুয়ারি মাসে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের যেটা দ্বিতীয় ঘর, সেখানে 14 জানুয়ারি রবি সঞ্চার করার পর সেখানে সেকেন্ড হাউসে শনি রবি এবং বক্রগতির বুধ 14 জানুয়ারি থেকে সহাবস্থান করবে। এবং ধনুরাশি ধনুলগ্নের থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকবে পুরো জানুয়ারি মাস, এবং 2 জানুয়ারি বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্র থেকে শতভিশা নক্ষত্রে সঞ্চার করবে, এবং ষষ্ঠ স্থানে 6th হাউসে তুঙ্গস্থ রাহু থাকছে, এবং দ্বাদশ 12th হাউসে তুঙ্গস্থ কেতু অবস্থান করে থাকছে, এবং 16 জানুয়ারি অবধি এই দ্বাদশে কিন্তু কেতুর সঙ্গে মঙ্গলও অবস্থান করে থাকছে, আর 16th জানুয়ারি মঙ্গল এসে তাদের রাশিতে বা লগ্নে সঞ্চার করছে বা গোচর করছে। এই হচ্ছে মোটামুটি ধনুরাশি ধনুলগ্নের জানুয়ারি মাসে প্ল্যানেটারি পজিশন, বা যে প্ল্যানেটারি যে পজিশন, গোচর বা ট্রানজিট ইত্যাদি, এবং এর ভিত্তিতেই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জানুয়ারি মাসে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কিন্তু তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে সময় বা কালকে নির্দেশ করে, জ্যোতিষশাস্ত্র আমাদের সময়ের গুণগত বৈশিষ্ট্যকে নির্দেশ করে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সময়ের গুণগত বৈশিষ্ট্যকে কিন্তু বদলে দেওয়া যায় না। যেটা পারা যায় সেটা হচ্ছে মানুষ তার নিজেকে আরো বেশি পজিটিভলি যদি ডেভেলপ করতে পারে, সেখানে কিছু হেরফের রদ বদল কিন্তু অতি অবশ্যই হয়ে থাকে। তো আমাদের ন্যাচারাল জুডিয়াকের যেটা 9th হাউস সেটা হচ্ছে সাইন স্যাগিটেরিয়াস, ধনু রাশি বা ধনু লগ্ন। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের স্বাস্থ্যভাব বা হেলথ সম্পর্কে, কিন্তু তার আগে বলবো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধনুরাশিতে শুক্র থাকছে বক্রগতিতে, এবং সেখানে 14 জানুয়ারি 14 জানুয়ারি অবধি কিন্তু রবিও থাকছে। এই রবি এখানে অবস্থানরত অবস্থায় কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা অন্য রকমের প্রাণ শক্তি উদ্দীপনা তারা অতি অবশ্যই অনুভব করতে পারবেন।
কিন্তু হেলথ বা স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বারবার করে বলবো, যাদের চোখের সমস্যা এবং যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে, যারা ক্রনিক কোনো হার্ট ডিজিজ ইত্যাদিতে ভুগছেন, তাদের বিশেষ যত্নশীলতা এবং সতর্কতার প্রয়োজন। যারা ডায়াবেটিক, যাদের ডায়ালিসিস চলে, তাদের জন্য বলবো বিশেষ সতর্কতা প্রয়োজন। এই দুটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের। এবং অর্থাগমের ক্ষেত্রটি, আয়ের ক্ষেত্রটি সম্পর্কে বিশেষ করে আমি বলবো এই জানুয়ারি মাসে। ইনকামের ক্ষেত্রটি কিন্তু কিছুটা ফ্লাকচুয়েট করবে, কিছুটা ওঠানামা করবে, কিছুটা তারতম্য সেখানে তৈরি হবে, কিন্তু কোনো ক্রাইসিস বা একেবারে কোনো অর্থকৃচ্ছতার জায়গাটা কিন্তু তৈরি হবে না, একটা ফ্লাকচুয়েশন তৈরি হবে। যে সময় হয়তো অর্থাগমের প্রত্যাশা ছিল সেটা হয়তো সেই সময় সেইভাবে এলো না, কিন্তু তারপরে এলো। এন্টায়ার জানুয়ারি মাসে আয়ের ক্ষেত্রটি একটু অস্থির থাকবে এবং সেখানে একটা ওঠানামা বা ফ্লাকচুয়েশন বা কনসিস্টেন্সির অভাব, ধারাবাহিকতার অভাব কিন্তু অতি অবশ্যই থাকবে। আমরা বিভিন্ন প্রফেশনে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বিভিন্ন প্রফেশনে বিভিন্ন পেশায় আমরা দেখতে পাই। প্রথমেই বলবো যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো জানুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহ, যারা ডক্টরস, যারা ডাক্তারবাবু, তাদের জন্য বলবো যে এই জানুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক, প্রথম দুটি সপ্তাহ যথেষ্ট সাফল্যজনক। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লয়ের ফিল্ডে রয়েছেন, যারা অ্যাডভোকেট ইত্যাদি, তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক, প্রোডাক্টিভ, একটু চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত ইতিবাচক। যারা ইনভেস্টমেন্টের মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, যাদের টার্গেট ওরিয়েন্টেড হয়ে কাজকর্ম করতে হয়, তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ কিন্তু কিছুটা চিন্তাভাবনা, দূরদর্শিতার সঙ্গে চিন্তাভাবনা করে, একটু লং টার্ম চিন্তাভাবনা করে তারা যদি সিদ্ধান্তগুলো নেন, অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত তারা কিন্তু নিতে পারেন এবং বহু ক্ষেত্রেই তারা তাদের টার্গেট বা যেটা তাদের গোল সেটাকে কিন্তু তারা অ্যাচিভ করতে পারবেন। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন বা সরকারি চাকরি করেন, যারা দায়িত্বশীল বিভিন্ন পদে রয়েছেন, তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ খানিকটা কঠিন, কিছুটা সংঘর্ষপূর্ণ, কিছুটা বাধাবিঘ্নকারক, মসৃণতার কিছুটা অভাব কিন্তু থাকবে। কিন্তু থাকলেও যেহেতু এই জানুয়ারি মাসের 16 জানুয়ারি মঙ্গল তাদের রাশিলগ্নে সঞ্চার করবে এবং সেখানে বক্রগতির শুক্রও থাকবে, তারা কিন্তু তাদের একটা উপস্থিত বুদ্ধি, তারা তাদের এনার্জি লেভেল, তারা তাদের প্রাণ শক্তি এবং তারা তাদের একটা জেন্টল পোলাইট অ্যাপ্রোচ ইত্যাদির মাধ্যমে তারা কিন্তু পরিস্থিতিকে তাদের আয়ত্তে অতি অবশ্যই আনতে পারবেন। তবে যারা সরকারি চাকরি করেন এবং সরকারের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন বা গভর্নমেন্টের বিভিন্ন ডিস্ট্রিবিউটারশিপ, ফ্র্যাঞ্চাইজি ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, শেষ দুটি সপ্তাহ কিন্তু তারা খানিকটা অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, কোনো স্লিপ অফ টাং বা কোনো রকম রূঢ় বাক্য বা কোনো তর্কাতর্কি, বাদানুবাদ ইত্যাদির মধ্যে জড়িত না হওয়াই ভালো। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, যারা স্টুডেন্ট, যারা বিভিন্ন ইনস্টিটিউটে ফ্যাকাল্টি হিসেবে পড়ানোর কাজ করেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা স্কুল কলেজে পড়ান, তাদের জন্য বলবো সময় কিন্তু অনুকূল, সময়ের বিশেষ প্রতিকূলতা নেই, কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে খানিকটা সতর্ক থাকতে হবে। তারা রূঢ় বাক্য, কঠোর বাক্য বা কখনো কখনো অনমনীয়তা তাদের কিন্তু খানিকটা বিব্রত করতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা ব্যবসা বাণিজ্য করেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য, অত্যন্ত ইতিবাচক সময় তাদের জন্য। তাদের জন্য শুধু আমি এটাই বলবো যে অতি আগ্রহে বা অতিরিক্ত ইনিশিয়েটিভ বা অতিরিক্ত উদ্যমের মাধ্যমে, উদ্যমের কারণে তারা কিন্তু কোনো অধিক ইনভেস্টমেন্ট বা একটা এক্সট্রা কোনো বিনিয়োগ, অতিরিক্ত বিনিয়োগ তারা করবেন না, তারা খানিকটা চিন্তা ভাবনা করে কিন্তু
কাজগুলো করবেন। যারা পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, যারা ভয়েসকে ব্যবহার করে বিজ্ঞাপনের জগতে বিভিন্ন কাজ করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, তাদের জন্য বলবো সময় অনুকূল, সময় যথেষ্ট ইতিবাচক, নানা রকমভাবে যোগাযোগ বৃদ্ধি পাবে, তারা নানা রকমভাবে সুযোগ সুবিধে পাবেন পারফর্ম করার, তারা অ্যাপ্রিসিয়েটেড হবেন, তাদের বহু আগাম চিন্তাভাবনা বাস্তবায়িত হবে, তারা যেগুলো স্বপ্ন দেখেছিলেন, যেগুলো ডিজায়ার করেছিলেন সেগুলো বাস্তবায়িত হবে। কিন্তু এক্ষেত্রে একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে কোনো রকম ও মানে একটা আগ্রহের আতিশয্য তাদের খানিকটা, কিন্তু আগ্রহের আতিশয্য তাদের মধ্যে খানিকটা ফ্রাস্ট্রেশন বা কোথাও কোথাও খানিকটা হতাশা কিন্তু এনে দিতে পারে, সে ব্যাপারে কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্টস, যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী বা বিদ্যার্থী, জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত অনুকূল। জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহে তারা তাদের ট্যালেন্ট, মেধা, বুদ্ধি, মেরিট ইত্যাদির একটা অ্যাপ্রিসিয়েশন অতি অবশ্যই পাবেন এবং তারা তাদের অ্যাম্বিশনের পথে খুব মসৃণভাবেই কিন্তু এগোতে পারবেন। যারা হাউসওয়াইফ, যারা গৃহবধূ, তাদের বলবো জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহে সতর্ক থাকতে, কোনো রকম আকস্মিক দৈহিক আঘাত বা সার্জারি ইত্যাদির কিন্তু সম্ভাবনা রয়েছে। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক মানুষ, তাদের মুখমণ্ডল বা মুখগহ্বরের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কোনো নিউরোপেন ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, যারা বিদেশে যেতে চাইছেন কর্মশিক্ষার্থে, কর্মের জন্য বা উচ্চশিক্ষার্থে, কর্মের সম্ভাবনায়, কর্মলাভের কারণে বা কর্মসন্ধানে এবং উচ্চশিক্ষার্থে, তাদের জন্য বলবো এই সময়কাল, বিশেষ করে জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ, 16 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু সময় অত্যন্ত ইতিবাচক, সময় অত্যন্ত এফেক্টিভ। বহু অপোজিশন, বহু বিরোধিতা, বহু শত্রুতা তাদের নাশ হবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের। যারা লোন বা ঋণ নিয়েছেন সেখানে সমাধান সূত্র তৈরি হবে, তারা খুব কৌশলের সঙ্গে, ট্যাক্টফুলি তারা কিন্তু তাদের লোন সংক্রান্ত যেসব উদ্বেগ ছিল সেগুলোতে তারা একটা সমাধান সূত্র করতে পারবেন। এবং যারা এই মুহূর্তে কোনো স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট বা কোনো কিছু যারা কিনতে চাইছেন, তাদের জন্য বলবো জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক ইতিবাচক। নতুন বাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা, নতুন বাহন ক্রয়ের একটা প্রবল সম্ভাবনা থাকছে জানুয়ারি মাসের, এন্টায়ার জানুয়ারি মাস তাদের বাহন ক্রয়ের একটা প্রবল ইচ্ছা বা ডিজায়ার তাদের মনের মধ্যে তৈরি হবে এবং সেই জায়গাটি কিন্তু সাফল্যমণ্ডিতও হবে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, এক্সেলেন্ট সময় তাদের জন্য জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ। নতুন প্রণয়ের সম্পর্ক তৈরি হতে পারে, পুরনো এক্সিস্টিং সম্পর্ক আরও বেশি ইন্টিমেট, ঘনিষ্ঠ, নৈকট্যপূর্ণ হতে পারে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা অলরেডি বিবাহিত, তাদের জন্য কিন্তু বিশেষ করে আমি বলবো হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। এনি টাইপ অফ নিউরোপেন তাদের স্বামী বা স্ত্রীর হেলথকে খানিকটা কিন্তু বিব্রত করতে পারে, সে ব্যাপারে কিন্তু তাদের সতর্ক থাকতে হবে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে দুটি রঙকে ব্যবহার করতে পারেন, তাদের এই জানুয়ারি মাসে তারা দুটি রঙকে দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি রঙকে তারা বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন বা ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে গাঢ় নীল রঙ বা নেভি ব্লু রঙ, এটা তাদের সার্বিকভাবে সুরক্ষিত রাখবে কর্মক্ষেত্রকে, হেলথকে এবং বিভিন্ন দায়িত্বশীলতার যে ক্ষেত্রগুলি রয়েছে সেই জায়গাটিকে নানাভাবে সুরক্ষিত রাখবে। তারা গাঢ় নীল রঙটিকে ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো ধূসর রঙ বা ছাই ছাই যে রং, এই রঙটিকে তারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন কনফ্লিক্ট, অপোজিশন, বিরোধিতা, শত্রুতা, কিছু
স্যাবোটেজ জনিত কিছু কাজকর্ম যেগুলো তাদের ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে কিন্তু তারা ধূসর রংটিকে ব্যবহার করুন। এই ধূসর রংটি সার্বিক ক্ষেত্রে তাদের একটা আলাদা রকমের সুরক্ষা বা প্রোটেকশন দেবে। সুতরাং এন্টায়ার জানুয়ারি মাস তারা দুটি রংকে ব্যবহার করুন, গাঢ় নীল রং এবং তার সঙ্গে ধূসর রং, দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য সমস্ত জিনিসের ক্ষেত্রে অত্যন্ত সুফল পাবেন। এবং একটু এই জানুয়ারি মাসে তারা একটু যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু 16 জানুয়ারি অনওয়ার্ডস, জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহ তাদের জন্য কিন্তু লক্ষণীয়ভাবে ইতিবাচক, অনবদ্য এবং অত্যন্ত শুভ হয়ে উঠতে পারে। নমস্কার।